আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে কিতাবুল ফেরাউনের কিতাব থেকে দিচ্ছি, সেটা হচ্ছে শত্রুঘতম। এই কিতাবুল ফেরাউন কিতাবের শত্রুঘতমটা কিন্তু খুবই মারাত্মক। কিতাবুল ফেরাউন কিতাব আমাদের থেকে নিতে পারবেন, আর কিতাবুল ফেরাউন সম্পর্কে যারা জানেন না একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন, এই কিতাবের কোনো বিদ্যা কোনোদিনও বিফলে যায় না। এটা ছোটো বাচ্চাও যদি এটা দিয়ে কাজ করে তারও কাজ হয়ে যাবে। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিয়ে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে, এই বইটা আমাদের থেকে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে যে কোনো কালো মুরগি যেটা, যে মুরগি কালো মুরগি ডিম, মুরগির ডিমের উপর আপনাকে লিখতে হবে। লাল কলম দ্বারাও লিখতে পারেন অথবা এই জাফান কালি দ্বারাও লিখতে পারেন। তো কালো মুরগির ডিমের উপর আপনাকে রাত্রিবেলা একানের জন্য তিন মোহনী রাস্তার মুখের মধ্যে বসে তারপর আপনাকে নকশাটা লিখতে হবে। তারপর সেই ডিমের যে কোনো একটা জায়গায় শত্রুর নাম, সে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম লিখবেন। তারপর আপনাকে সেই ডিমটা আগুনে পুড়িয়ে দিতে হবে, না আগুনে পুড়াবেন মাটির চুল্লায় ফেলে আপনি এটাতে জাস্ট তাপ দেবেন। একসময় ডিমটা ফেটে যাবে, তো যখন ফেটে যাবে তখন কিন্তু শত্রুর জীবন একদম শেষ, একবারে ধ্বংস তামাতামা হয়ে যাবে। শত্রু কত দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে সেটা কোনো কল্পনারও বাইরে, কিন্তু আমি আগেই বলছি এটা কিন্তু খুবই ডেঞ্জারাসভাবে কাজ করে। সো এতে ছোটোখাটো বিষয়ে এই ধরনের বিদ্যা প্রয়োগ না করার জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।